আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক পরীক্ষা 2022 ক্লাস সেভেনের বীজগণিতের অংশ একটি সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন অন করে দিবা, তাহলে পরবর্তীতে এমসিকিউ অথবা সিকিউ যে প্রশ্নের উত্তর করি না কেন তোমরা যাতে পেয়ে যেতে পারো। ওকে, তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি আমার যে মডেল প্রশ্ন দিয়েছি তার 4 নম্বর। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি নম্বর সহ এখানে উপস্থাপন করেছি। অঙ্কটি এরকম, x³ - 3x² - 10x, আবার x² - 10x + 25, এবং x⁴ - x⁹³ + 20x² তিনটি বীজগণিত রাশি। এই রাশির তিনটি থেকে এখন ক নম্বরটা বলছে দ্বিতীয় রাশিকে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করো, অর্থাৎ a-b² অথবা a+b² একটি রাশিতে প্রকাশ করতে বলছে। খ নম্বর প্রশ্নটি বলছে রাশি তিনটির গড় সাগু নির্ণয় করো, এবং গ নম্বর প্রশ্নটি বলছে রাশি তিনটির লস সাগু নির্ণয় করো, যদি x = 6 হয় তবে লসাগুয়ের মানটা কত। এখন একে একে আমরা অঙ্কগুলো করব। আমাদের ক নম্বর প্রশ্নটি যেটি বলছে সেটি বলছে দ্বিতীয় রাশিকে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করো। তাহলে আমরা দ্বিতীয় রাশিটি তুলে নিচ্ছি। ওকে, খেয়াল করে দেখো, দ্বিতীয় রাশিটা হচ্ছে এটি x² - 10x + 25। এটিকে যদি আমরা পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করি, সেক্ষেত্রে আমাদের a-b² সূত্র করতে হবে, কেননা এটি a-b² আছে। আর পূর্ণবর্গ বলতে এইরকম একটি বর্গ হবে অথবা a² এইরকম একটি বর্গ সংখ্যা হবে, সেটাই হচ্ছে পূর্ণবর্গ হবে। তার মানে x² আর এখানে 25টা রেখে দিলাম। আমরা এটিকে a-b² সূত্র যেহেতু প্রকাশ করব, সেক্ষেত্রে আমাদের a-b² সূত্রটা কী সেটি আগে দেখে আসি। a² - 2ab + b², এটি হচ্ছে a-b² সূত্র। এই ক্ষেত্র যদি এখন আমরা এখানে প্রকাশ করি, তাহলে সূত্র অনুযায়ী এখানে হবে 2, তারপরে হবে এ বি, এবং এটা এ, এটা হচ্ছে বি। সেই ক্ষেত্রে এখন আমরা বিটা বের করব কি, এখানে আমার আছে এক্স, তাই এক্স দিলাম, আর এখানে আছে 5, অর্থাৎ 5² অর্থাৎ 5 + 25 হয়ে গেল। আর এইটি 25 আছে, এটি যদি 5² দিই তাহলে দেখো এইটা এবং এইটা একই রকম, আমার যে সূত্র আমি যেটা বানাতে চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এরকম হবে x - 5 তার হোল স্কয়ার। আমাদের এখানে বলছে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ, সেটি কিন্তু হয়ে গেল। আশা করি এটি বুঝতে পেরেছ। এটা হচ্ছে ক নম্বর ছিল, এখন খ নম্বর বলছে রাশি তিনটির গড় সাগু নির্ণয় করো। এই রাশি তিনটির এখন গড় সাগু আমরা নির্ণয় করব, সেটি কী করে নির্ণয় করব খেয়াল করো। খ নম্বর অঙ্কটি ঠিক এরকম করব, প্রথম রাশি যেহেতু আমরা লসাগু করব, প্রথম রাশিটি তুলে নিচ্ছি। প্রথম রাশিটি আমাদের আছে হচ্ছে x³ - 3x² - 10x। এখান থেকে প্রত্যেকটার মধ্যে দেখো, খেয়াল করে দেখো, এক্স আছে, সেক্ষেত্রে আমরা এখানে এক্স কমন নেব। এক্স কমন নিলে হয়ে যায় x² - 3x - 10। এক্ষেত্রে খেয়াল করে দেখো, যেটি একটু আগে আলোচনা করলাম যে মিডিল টার্ম, এই মিডিল টার্মটা এখন এখানে করতে হবে। আমরা জানি মিডিল টার্মের শর্ত হচ্ছে এই 10কে এমনভাবে ভাঙতে হবে যেটি যোগ করলে হবে মাঝখানেটা, অর্থাৎ 5 দোকানে 10 যদি এখানে আমরা করি, খেয়াল করো x² - 10, এবং মিডিল টার্মের আরও একটি শর্ত হচ্ছে প্রথমটা এবং লাস্টেরটা যা আছে তাই রেখে দিতে হবে, ঠিক আছে। এখন দেখো খেয়াল করে, এটাই 5 দোকানে 10, 5x - 2x এই যে প্লাস দিয়ে দেবো। এখন খেয়াল করে দেখো যে 5টার ভিতরে 2টা বাদ দিলে আর থাকি 3টা, আমার মাঝখানে যেটা ছিল সেটা, এবং 5 দোকানে 10 এবং মাইনাস, ঠিকই আছে। তাহলে এখন এখান থেকে আমাকে কি করতে হবে, এক্স কমন নিতে হবে, সেক্ষেত্রে x - 5 থাকে কমন নিলে প্রথম দুইটার মধ্যে। এখন দ্বিতীয় দুইটার মধ্যে যদি আবার কমন নেওয়া যায়, মানে শেষের দুইটার মধ্যে, তাহলে +2 হয়, তাহলে x - 5 হয়। এই ক্ষেত্রে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কেননা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হয়ে গেছে। এখন এখানে যদি আমরা নিয়ম অনুযায়ী কমন নেই একই রকম, তাহলে হয়ে যায় হচ্ছে x - 5 × x + 2। এটি হচ্ছে আমাদের প্রথম রাশি হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, আমরা দ্বিতীয় রাশিটা করব, খ হতে প্রাপ্ত আমরা দ্বিতীয় রাশি কিন্তু করেছি, তাহলে এখানে লিখব খ হতে প্রাপ্ত, সরি এটি ক হবে, ক হতে প্রাপ্ত দ্বিতীয় রাশি
দ্বিতীয় রাশিটি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এটি হচ্ছে x মাইনাস ফাইভ তার হোল স্কয়ার। এখন এটিকে যদি ভাঙা যায় তাহলে দুইটা হয়, তাহলে x মাইনাস ফাইভ এবং x মাইনাস ফাইভ, এটি হচ্ছে দ্বিতীয় রাশি ছিল, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হলো। এখন আমরা করব তৃতীয় রাশি, আমরা চেষ্টা করি এখানেই শেষ করার, তাহলে আর অপর পৃষ্ঠায় যাওয়া লাগবে না এবং বোঝানোর সুবিধা হবে। দেখা যাচ্ছে, ওকে, তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা আমাদের এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার, ওকে, কিন্তু এখানে আছে থ্রি কিউব, তাহলে এটা লিখলাম। এখন খেয়াল করে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু এক্স স্কোয়ার কমন আছে, সেক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার নেব কমন, এক্স স্কোয়ার কমন মানে আমরা জানি ভাগ, প্রত্যেকটার মধ্যে ভাগ করে দেব, তাহলে এখানে দুইটা চলে গেলে আর থাকে দুইটা, এখানে দুইটা চলে গেলে আর থাকে একটা, আর এখানে দুইটা ছিল দুইটাই চলে গেলে শুধু থাকে টোয়েন্টি। এখন খেয়াল করে দেখো এখানে যদি এক্স স্কোয়ার কমনটা রেখেই দেই, এটা আবার সে একই রকম মিডল টার্ম করবো, সেক্ষেত্রে চার পাঁচা কুড়ি, মিডল টার্ম কেমন করতে হয় সেটি বলেছি, পাঁচ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি। এখানে খেয়াল করে দেখো যে পাঁচ এবং চার যোগ করলে হয় নয় এবং চার পাঁচা কুড়ি এবং মাইনাস মাইনাসে প্লাস, আমার আছে কিন্তু এখানে প্লাস, সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এটি আমরা ক্যালকুলেশন করব, সেটি হচ্ছে এক্স এখানে দিলে এক্স মাইনাস ফাইভ এবং মাইনাস ফোর এখানে কমন নিলে এক্স মাইনাস ফাইভ, এক্ষেত্রে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে যায় আর এই জায়গাটা হয়ে যায় হচ্ছে এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফোর, ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। এখন আমার অঙ্ক কিন্তু বলছে এখানে লসাগু নির্ণয় করতে, তার মানে প্রত্যেকটার মাঝে মিল আছে যেটি সেটি হবে লসাগু, এক্ষেত্রে আমরা এখানে লসাগু খুব সহজেই নির্ণয় করতে পারি। অতএব নির্ণয় বড় করে লিখি ল, সরি, গসাগু, গসাগু, খেয়াল করে দেখো গসাগুটা হচ্ছে সব জায়গায় মিল থাকবে যেটি সেটি হবে গসাগু। এখানে খেয়াল করে দেখো এক্স এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু, আমার এখানে এক্স মাইনাস ফাইভটা আছে, আবার এখানে আছে এক্স মাইনাস ফাইভ, আবার এখানে আছে এক্স মাইনাস ফাইভ, তার মানে প্রত্যেক জায়গায় যেটি মিল আছে সেটি হবে গসাগু, তার মানে আমার উত্তর হবে এক্স মাইনাস ফাইভ। এটি আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে প্রশ্ন করবা, আমি আবারও প্রশ্নের উত্তর দেবো, সমস্যা নেই। এখন দেখো গ নম্বর প্রশ্নটি এখানে বলছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো, যদি এক সমান সিক্স হয় তবে লসাগু এর মান নির্ণয় করো, ওকে। এখন আমরা এই জায়গাটায় অঙ্কটা যদি দিই গ নম্বর, সেক্ষেত্রে দেখো আমাদের হয়ে যাবে, কেননা রাশির দুটি লসাগু করতে হলে তিনটির একই রকম অঙ্কগুলোকে করে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা অঙ্ক একই রকম করে নিয়েছি, ওকে। এই জায়গাটায় আমরা কী লিখতে পারি, শুধু লিখবে হচ্ছে অতএব নির্ণয় গসাগু, সেক্ষেত্রে আমরা একটু এই সাইডে চলে আসলাম, অতএব নির্ণয় লসাগু দিলাম গসাগু জায়গায়, ওকে। আর এই জায়গাটায় এখন দেখো প্রথমে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু, আগে এক্সের লসাগুগুলো করে নেই, এখানে এক্স আছে, এখানে কিছু নাই, এখানে এক্স স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমাদের নিতে হবে সর্বোচ্চ আছে চলকটা, এখানে দেখো সর্বোচ্চটা আছে হচ্ছে এক্স স্কোয়ার, তাই এটিকে নিয়েছি। পরবর্তীতে দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এখানে দুইটা আছে, তাহলে নেব এক্স মাইনাস ফাইভ এবং আরেকটা নেব এক্স মাইনাস ফাইভ, কেননা সর্বোচ্চটা নিতে হবে, তাহলে এটি গেল এবং এখানে আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর, তার মানে একটি আছে, একটি নিয়ে ফেললাম। এখন খেয়াল করে দেখো এক্স প্লাস টু আছে, এখানে নিতে হবে এক্স প্লাস টু, পরবর্তীতে এখানে নাই, এখানে এক্স মাইনাস ফোর আছে অমিল, সেই মিলটা অমিলটা নিতে হবে এক্স মাইনাস ফোর, এটি হচ্ছে আমাদের লসাগু। এখন এখানে বলছে যে এক্স সমান যদি সিক্স হয় তাহলে এই লসাগু এর মানটা কত হবে, আমরা অপর পৃষ্ঠে চলে যেতে পারি কিন্তু আমি এখানেই দেখাবো, কেননা বুঝতে হলে এবং ক্যালকুলেশনটা এখানেই করাতে হবে তোমাকে। খেয়াল করে দেখো এখানে এক্স স্কোয়ারের মান এখন আমরা এখানে সিক্স স্কোয়ার বসিয়ে দিলাম এবং এখানে সিক্স মাইনাস ফাইভ আবার বসিয়ে দিলাম, সিক্স মাইনাস ফাইভ আবার বসিয়ে দিলাম, সিক্স প্লাস টু এবং আবার বসিয়ে দিলাম সিক্স মাইনাস ফোর, এক্ষেত্রে এখানে যদি ক্যালকুলেশন করে এখন ছয় ছক ছত্রিশ, এই যে এটা দেখো খেয়াল করে দেখো ছয় ছক ছত্রিশ হবে, কেননা ছয়ের উপর স্কোয়ার আর এখানে হবে পাঁচের মধ্যে, ছয়ের মধ্যে পাঁচ বাদ দিলে আট থাকে, ইন্টু ওয়ান থাকে, আবার ইন্টু দিয়ে একই রকম ওয়ান থাকে, আবার ইন্টু দিয়ে এইট, আবার ইন্টু দিয়ে এখানে ছয়ের মধ্যে চার বাদ দিলে আট থাকে দুই, এক্ষেত্রে খেয়াল করে দেখো এখান থেকে এখানে যদি ক্যালকুলেশন করি ছত্রিশ এবং এককে এক আর চার দুগুণে আট, ছত্রিশ গুণ আট, এটি যদি গুণ করা যায় আমাদের উত্তর যেটি হবে সেটি হচ্ছে পাঁচশো ছিয়াত্তর,
তার মানে এই অঙ্কটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি তবে সেটি হবে আছে 576। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ঘন ঘন লেখা হয়ে গেলেও একই পৃষ্ঠায় আমি শেষ করেছি, নতুন করে করা লাগেনি, সেটাই ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই আলোচনাটি টোটাল ভালো লেগেছে এবং এই অঙ্কটি যেহেতু ইম্পর্টেন্ট সেটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আবার কমেন্টস করবো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।